বগুড়ায় লাভের আশায় আগাম আলু চাষে ঝুঁকছেন কৃষকেরা। বাজারে আলুর দাম কমছে না, বরং বেড়েই চলেছে। আর এরই মধ্যেই অধিক লাভের আশায় বগুড়ায় 12টি উপজেলায় কম বেশি আগাম আলু চাষ করছেন চাষিরা। জেলার 17টি উপজেলায় আলুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। চাষিরা অতিরিক্ত মুনাফার আশায় তাদের সবজি আবাদী জমিগুলো ফেলে না রেখেই আগেভাগেই আলু চাষ শুরু করে দিয়েছেন। বগুড়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, অধিক লাভের আশায় জেলার বিভিন্ন উপজেলায় উঁচু জমিগুলোতে আলু চাষ করছেন চাষিরা। আগাম জাতের অ্যাস্টেরিক ও কাটিলাল আলু রোপণের 55 থেকে 60 দিনের মাথায় তা বিক্রয় উপযোগী হয়। কিছুটা অধিক পুষ্টিকর ও তুলনামূলক কম সময় লাগায় এই আলু চাষ করে সহজেই লাভবান হওয়া যায়। তাই যারা সঠিকভাবে জমিতে যত্ন করতে পারেন তাদের লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই গতবারের মতো এবারও আগাম আলু চাষে নেমেছে চাষিরা। আলু চাষের জন্য বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। জেলার বগুড়া সদর, শাহজাহানপুর, শিবগঞ্জ, শেরপুর ও নন্দীগ্রাম উপজেলা সবজি খ্যাত হিসেবে পরিচিত। এসব এলাকায় চাষিরা কখনো জমি ফেলে রাখে না, আর তাই মৌসুমি বিভিন্ন সবজি আবাদের পর তারা এবার আগাম জাতের আলু চাষে ঝুঁকছেন। আগাম জাতের অ্যাস্টেরিক ও কাটিলাল আলুতে অতিরিক্ত মুনাফা হওয়ায় চাষিরা বেশ আকৃষ্ট হচ্ছেন। ইতিমধ্যে জেলার আলু চাষিরা তাদের আলুর জমিগুলো আলুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এবার অসময়ে বৃষ্টি হয় আলুর গাছে বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হচ্ছে, তাই চাষিরা বালায় নাশক স্প্রে করে তা প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসব এলাকার মাঠে মাঠে এখন সবুজ আলুর গাছে গাছে ভরে উঠেছে এবং চাষিরা আশা করছেন গতবারের মতো এবারও আলু চাষে তারা অধিক লাভবান হতে পারবেন। বগুড়া সদর, শাহজাহানপুর, শেরপুর ও নন্দীগ্রাম এলাকার একাধিক চাষিরা জানিয়েছেন, গত কয়েক বছরে ভালো আলুর দাম পাওয়ায় এখন আলু চাষের আগ্রহ দেখাচ্ছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলন হবেন বলে আশা করছেন তারা। যেটা করছিলাম বুঝছেন, তাতে এই আপনার অ্যাস্টিক আমি করছিলাম, তাতে আপনার 100% মতো ফলন আসছিল, 30-35 বস্তার মতো, তাতে মোটামুটি লাভ হয়েছিল। কিন্তু আর একটু পরে যদি বিক্রি করতাম আর একটু ভালো হইতো। এবারে আশা করছি একটু ভালোই হবে। গতবার এসে ইনশাল্লাহ মনে হচ্ছে এবার ভালো হবে, মানে গাছের অবস্থা খুব ভালো, গতবার খারাপ ছিল, আশা করা যাচ্ছে মোটামুটি ভালোই হবে। আপনাদের কৃষি অবস্থাকে কোনো সহযোগিতা করে? কৃষি অবস্থাকে সহযোগিতা করে, কিন্তু আমি আর কোনো সহযোগিতা পাই নাই। আসে হয়তো, আমার চোখেও কখনো করেনি, শুনছি যে সাহায্য সহযোগিতা দেয়, তো আমি পাইনি কখনো। কৃষি বিভাগ থেকে আলু চাষের প্রশিক্ষণ ও উৎপাদিত আলু সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করলে তারা বেশি লাভবান হওয়ার পাশাপাশি আলু চাষের আরো আগ্রহী হবেন বলে জানিয়েছেন আলু চাষিরা। গত বছর আমি 5 বিঘা জমি আবাদ করছিলাম, ফলন কেমন ছিল? গত বছর ফলন মোটামুটি ভালো, প্রায় 90 কেজি বস্তা হচ্ছে 55-60 এর মধ্যে ফলন পাইছিলাম। দাম কেমন করছিলাম? দাম পাইছি আমরা 1000-1020 এর মধ্যে। এবছর বীজের দাম অনেক বেশি, প্রায় গত বছর হচ্ছে 3 গুণ, যার কারণে আমরা ওটা নিয়ে আশঙ্কার মধ্যে আছি। সার কিনতে গেলেও কিছুটা আমাদের কিছু বেশি লাগছে, আর এই বেশি সমস্যাটা হলো যে বৃষ্টি দুর্যোগ, আকাশের দুর্যোগের কারণে আমাদের অনেক মানে যে চারাগুলো নষ্ট, মানে যে ওই বাড়াতে পারেনি, যার কারণে আমরা একটু দুশ্চিন্তায় আছি। খরচটা বেশি, 2 নম্বর হলো দুর্যোগের কারণে আমরা এই ইয়ার মধ্যে আছি, একটু টেনশন মধ্যে আছি যে কি অবস্থা, এখনো উপর আলাদা করবে, আর ওদের তো কোনো কিছু করার নাই। সরকার পক্ষ যদি আমাদের থেকে নিয়ে সরাসরি ইম্পোর্ট বাইরের দেশে করে সবচেয়ে ভালো হয়। এই জিনিসটার উপর আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, সরাসরি কৃষকের কাছ থেকে নিলে সবচেয়ে 1 নম্বর সলিড জিনিসটা পাবে সে, আর আমরাও লাভবান হবো। তারা আরো জানান, চলতি বছরে তাদের দ্বিগুণ দামের আলুর বীজ কিনতে হচ্ছে। বর্তমানে বাজার থেকে তারা লাল পাখি জাতের বীজ কিনছেন প্রতি কেজি 55-60 টাকা দরে, আর কাটিলাল জাতের বীজ আলু প্রতি কেজি 40-42 টাকা দামে ক্রয় করছেন। তবুও সব মিলে আলুতে অধিক লাভের আশায় বুক বেঁধেছেন তারা। কঠোর পরিশ্রম আর অর্থব্যয়ের শেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানি তাদের স্বপ্ন। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ গাজীল হক জানান, রাতে কুয়াশা পরে, দিনে যদি তাপমাত্রা আবার বেশি থাকে তখন লেড ব্লাইটটা একটু বেশি হয়, তখন আলুতে অবশ্যই স্প্রে দিতে হয়। সেই অনুযায়ী কৃষকরা এখন স্প্রে ব্যবহার করতেছে। হ্যাঁ, আমরা সাধারণত কৃষকের সবসময় পরামর্শ দিয়ে থাকি। আমাদের মাঠে উপসহকারী কৃষি অফিসাররা আছে, তারা মাঠে সবসময় থাকে, ওই যে ভিজিট করে করে কৃষকদেরকে পরামর্শ দেওয়া থাকে যে আলুতে আপনারা কখন কোন পেস্টিসাইড দিবেন। এই আর আমাদের বিভিন্ন কৃষক প্রশিক্ষণ, কৃষক ট্রেনিং, তারপরে আপনাদের বিভিন্ন আমরা গ্রুপ আছে,
তাদেরকে আমরা এই পরামর্শগুলো দিয়ে থাকি, মানে আলুতে বিশেষ টেস্ট একটু মোটামুটি লাগে। হ্যাঁ, আশা করা যায় লাভবান হবে, মানে আলুর ফলন বাড়ার জন্য কুয়াশা একটু দরকার, এবছর কুয়াশাও যেহেতু হচ্ছে আশা করা যায় আলুর ফলন ভালো হবে। এবছরে আবহাওয়া অনুকূলে থাকলে আলু চাষীরা অনেক লাভবান হতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এই দেশে প্রায় 80% মানুষ কৃষিকাজের উপর নির্ভর করে তার জীবিকা নির্ভর করে থাকে। পুরো বগুড়া জেলা একটি রবি শস্য বা কৃষকের মাঠ হিসেবে সারা বাংলাদেশের মানুষ জানে। বগুড়াতে প্রচুর পরিমাণে রবি শস্য হয় এবং বগুড়াতে প্রচুর পরিমাণে আলু চাষ হয়ে থাকে। বগুড়ার প্রায় সবকটি জেলাতেই এবার ভালো আলুর চাষ হয়েছে এবং চাষিরা জমিতে আলুর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চাষিরা মনে করছেন গতবার যেরকম আলুতে আবহাওয়া ভালো থাকায় আলুর ফলন হয়েছিল ভালো এবং আলুতে দাম পেয়েছিল অনেক ভালো। এবারে চাষিরা তারা মনে প্রাণ দিয়ে কাজ করছে এবং তারা আশাবাদী যে এবারে তাদের ভালো ফলন হবে এবং তারা ভালো দাম পাবে। সারোয়ার জাহান, জান টেলিভিশন, বগুড়া।